राधे राधे, धरित्रीर बुके ए जेनो एक स्वर्ग। अपरूप सुंदर एई ऋषिकेश धाम। एई ऋषिकेश ऋषि आर देवतादेर तपस्यार स्थान। हजार हजार बसर ऋषिरा एई स्थाने तपस्या करेछे एबं स्वर्गेर देवताराओ एसे एई स्थाने तपस्या करेछे। अति पवित्र एई ऋषिकेश, पहाड़ दिए घेरा एवं पहाड़ेर माझखाने रयेछे गंगा। जे गंगा हलो अति पवित्र भगवान बामनदेवेर चरणामृत। जे गंगा हिमालय थेके नेमे एसेछे। हिमालय रयेछे महादेव शिव शंकर। महादेवेर जटाय भगवानेर चरणामृतके धारण करे रेखेछे। सेखान थेके बहित हये एई गंगा त्रिभुवनके पवित्र करे। प्रिय भक्त, आजकेर এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আমরা দর্শন করব এই দেবভূমি ঋষিকেশ। ঋষিকেশে রয়েছে অতি পবিত্র স্থান, সেই সমস্ত স্থানকে আমরা দর্শন করব। প্রিয় ভক্ত, এই ঋষিকেশে এসে আমার মন আনন্দে ভরে গেছে। মনে হয় এই গঙ্গার তটে বসে ভগবান কৃষ্ণের নাম জপ করি আর এখানেই বসে থাকি। প্রিয় ভক্ত, আপনারা এই ভিডিওটি দর্শন করে অনেক আনন্দ লাভ করবেন, তাই ভিডিওর লাস্ট পর্যন্ত দর্শন করুন। রাধে রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাদের সেবক অচ্যুত বলাই দাস এই মুহূর্তে রয়েছি শ্রী ঋষিকেশ ধাম। তো আজকের ভিডিও আমরা শুরু করব এই ত্রিবেণী ঘাট থেকে। এই মুহূর্তে আমি রয়েছি ত্রিবেণী ঘাট। এটি ঋষিকেশের অতি পবিত্র একটি স্থান এই ত্রিবেণী ঘাট, কেননা এখানে সেই গঙ্গা রয়েছে, যে ত্রিবেণী ঘাটের গঙ্গা। এই গঙ্গায় হাজারো ভক্ত এসে এখানে স্নান করে। পাহাড়ের নিচে রয়েছে এই অপরূপ সুন্দর গঙ্গা। তো আজকের ভিডিও আমরা এই ত্রিবেণী ঘাট থেকে শুরু করব এবং এই ত্রিবেণী ঘাটকে দর্শন করব। এরপরে ত্রিবেণী ঘাট থেকে আমরা অন্য লোকেশনে যাব, এই ঋষিকেশ ধামের, সেখানে গিয়ে আমরা দর্শন করব। তো প্রথমে আমরা এই ত্রিবেণী ঘাটের সম্বন্ধে তত্ত্ব জানব এবং এখানে আমরা এই ঘাটকে দর্শন করব। আর এখানে যা দর্শনীয় রয়েছে সেগুলি আমরা দর্শন করব। এই গঙ্গা অতি পবিত্র। এই গঙ্গায় স্নান করলে একবার জীবের যত পাপ রয়েছে, আমাদের যত পাপ রয়েছে, সেই পাপ থেকে আমরা তৎক্ষণাৎ মুক্তি লাভ করতে পারি গঙ্গায় স্নান করলে। এবং এই গঙ্গা ভগবানের চরণামৃত, যেহেতু ভগবানের চরণামৃত এবং এই গঙ্গাকে শিবশঙ্কর তার জটায় ধারণ করে রেখেছে। এখন বাজে সকাল 5টা আর আমি পৌঁছে গিয়েছি ঋষিকেশ ধামের ত্রিবেণী ঘাট। এই সেই অতি পবিত্র ত্রিবেণী ঘাট, যেখানে একসঙ্গে গঙ্গা, যমুনা আর সরস্বতী, এই তিনটি পবিত্র নদীর মিলন হয়েছে, মিলন স্থল। সেই জন্য এই স্থানের নাম ত্রিবেণী ঘাট। এখানে রয়েছে অতি সুন্দর মহাদেব আর পার্বতীর বিগ্রহ। দেখুন, ঠিক এই ঘাটের পাশেই রয়েছে মহাদেব আর পার্বতীর এই সুন্দর বিগ্রহ, এবং পাশে রয়েছে এই সুন্দর অপরূপ ত্রিবেণী ঘাট। এই ঘাটে প্রতিদিন হাজার হাজার ভক্তরা এসে স্নান করে, এবং এই স্থানে স্নান করার ফলে তিনটি পবিত্র নদীতে স্নান করার ফল লাভ করা যায়। প্রিয় ভক্ত, এখন বাজে সকাল 5টা আর এই স্থানে অপরূপ সুন্দর মনোরম পরিবেশ। প্রিয় ভক্ত, যখন আপনারা ঋষিকেশ ধামে আসবেন অবশ্যই এই ত্রিবেণী ঘাটে এসে স্নান করবেন, এবং এখানে প্রতিদিন বিকেলবেলা এই স্থানে মহা মহা আরতি হয়। সেই আরতিকে আমরা দর্শন করছি। এটি হলো গঙ্গা, যমুনা আর সরস্বতী দেবীর মহা আরতি। বলা হয় এই আরতিকে যে একবার দর্শন করে তার জীবন মঙ্গলময় হয়ে যায়। অতি পবিত্র, হাজার ভক্ত এসে প্রতিদিন এই আরতিকে দর্শন করে। দর্শন করুন এই সুন্দর মহা মহা আরতিকে।
আরতির চারপাশে ভক্তরা দর্শন করছে এই আরতিকে, এবং ভক্তরাও ছোট ছোট দীপ দিয়ে তারাও আরতি দেখাচ্ছে যমুনা আর গঙ্গা মহারানীকে, যে এই মহা আরতিকে যারা দর্শন করে তাদের জীবনের সমস্ত অমঙ্গল নষ্ট হয়ে যায়, তাদের জীবন মঙ্গলময় হয়ে যায়। রাধে রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মুহূর্তে আমি রয়েছি ঋষিকেশ ধামের অপরূপ সুন্দর জানকী ঝুলার পাশে, যে মন্দির রয়েছে ভগবান জগন্নাথের, আর এই মন্দিরের নাম হচ্ছে মধুবন মন্দির। তো আজকের ভিডিওতে আপনাদের দর্শন করাবো এই মধুবন মন্দিরকে। তো চলুন আমরা এই পাহাড়ের দেশ ঋষিকেশে অপরূপ সুন্দর অবস্থিত এই মধুবন মন্দিরকে আমরা দর্শন করি। জাহ্নকী ঝুলার পাশেই রয়েছে এই সুন্দর মধুবন মন্দির। তো প্রিয় ভক্ত, আমরা প্রবেশ করতে যাচ্ছি মন্দিরের ভিতরে, সেখানে গিয়ে আমরা দর্শন করব অপরূপ সুন্দর ভগবানের মুখমণ্ডল। এখানে রয়েছে গৌর নিতাই, রাধা কৃষ্ণ এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। ভগবানের দর্শনের অপার মহিমা রয়েছে। তো চলুন আমরা প্রবেশ করি মন্দিরের ভিতরে এবং ভগবানকে দর্শন করে পরম আনন্দ লাভ করি। মন্দিরটি অতি সুন্দর একটি মন্দির, কেননা পাহাড়ের পাশেই রয়েছে গঙ্গা, আর সেই গঙ্গার পাশে রয়েছে এই মন্দিরটি, দেখলে মন জুড়ে যায়। মন্দিরটি দেখলেই মন আনন্দিত হয়ে যায়, অপরূপ সুন্দর এই মন্দিরটি বানিয়ে রেখেছে ইসকনের ভক্তরা। মধুর মধুর, অপরূপ সুন্দর এই মন্দিরটিকে বানিয়ে রেখেছে ইসকনের ভক্তরা। দর্শন করছি ভগবানের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে, রাধা কৃষ্ণ গৌর নিতাই। দর্শন করুন আপনারা এই ভগবানের বিগ্রহকে। কুন্তী মহারানী তার প্রার্থনায় বলেছে ভগবানের বিগ্রহকে দর্শন করার মাহাত্ম্য। তিনি বলেছে, ভবতো দর্শনম যশাত অপুনর্ভব দর্শনম। ভগবানের এই সুন্দর বিগ্রহকে দর্শন করলে কি ফল লাভ করব আমরা? ভগবানকে দর্শন করার ফলে পুনর্বার এই দুঃখময় সংসারকে আমাদের দর্শন করতে হবে না, এই সংসার থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হব। তাই তো অপরূপ সুন্দর এই বিগ্রহকে মন ভরে আপনারা দর্শন করুন। এবং এখন আমরা এই মন্দিরকে ঘুরে ঘুরে দর্শন করছি। প্রিয় ভক্ত, এখানে সুন্দর দর্শনীয় রয়েছে, এবং এর পরে মন্দিরের পাশেই আরেকটি স্থান রয়েছে যেখানে রয়েছে রাম সীতা লক্ষ্মণ এবং হনুমান, সেই স্থানেও আমরা এখন যাব। তো এখন আমরা যাচ্ছি রাম সীতা লক্ষ্মণকে দর্শন করার জন্য। দেখুন পাহাড় দিয়ে ঘেরা, কত না সুন্দর এই স্থানটি, আহা দেখলেই মন জুড়িয়ে যায়। এই ধরিত্রীর বুকে যেন এই স্বর্গ, এখানে হাজার হাজার ভক্তরা এসে প্রতিদিন এই পবিত্র দেবভূমিকে দর্শন করে। প্রিয় ভক্ত, আপনারা যখন এই ঋষিকেশ ধামে দর্শন করার জন্য আসবেন, তখন গরমের দিনে এখানে আসবেন, ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা থাকে এখানে, তাই তো গরমের দিনে আসা উচিত। এই সময় এখানে ঋষিকেশে কোনো গরম নেই, যদিও এখন গরমের দিন চলছে, কিন্তু ঋষিকেশে খুব সুন্দর হালকা হালকা ঠান্ডা আর অনেক আনন্দ। আপনারা এখানে আসলে ঋষিকেশ ধামে অনেক আনন্দ লাভ করবেন। এখানে এসে প্রথমে রাম ঝুলা, জানকী ঝুলা এবং লক্ষ্মণ ঝুলা এই স্থানকে দর্শন করবেন, এবং
পাহাড়ে রয়েছে গুঞ্জা দেবীর মন্দির। প্রিয় ভক্ত, আপনারা সেই গুঞ্জা দেবীর মন্দিরকে দর্শন করবেন, যেখানে রয়েছে শক্তিপীঠ, দেবী সীতার হৃদয়ের একটি পাঠ যেখানে পড়েছিল সেখানকে বলা হয় গুঞ্জা দেবী মন্দির। সেই গুঞ্জাপুরী মন্দিরে গিয়ে সকালের সূর্য ওঠাকে আপনারা দর্শন করতে পারেন। পাহাড়ের উপরে রয়েছে, এবং এখানে রয়েছে পাহাড়ের উপরে রয়েছে নীলকণ্ঠ মহাদেবের মন্দির। নীলকণ্ঠ মহাদেবকে দর্শন করে মহাদেবের কৃপা প্রাপ্ত করুন। মহাদেবের কৃপা প্রাপ্ত হলে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। এবং রামঝুলার পাশে রয়েছে ধ্রুবটিলা, যেখানে স্বয়ং ধ্রুব মহারাজ তপস্যা করেছিল, সেই স্থানকে আপনারা দর্শন করতে পারেন। এবং রামঝুলা আর লক্ষণ ঝুলার পাশে অনেক সুন্দর সুন্দর হোটেল রয়েছে, সেখানে আপনারা থাকতে পারেন। এবং রয়েছে পরমাত্মা নিকেতন, সেই পরমাত্মা নিকেতনে প্রতিদিন সন্ধ্যায় মহা আরতি হয়। আর সেই গঙ্গার ঘাটের মাঝখানে রয়েছে মহাদেবের বিগ্রহ। এই অদ্ভুত দর্শন রয়েছে, চারপাশে গঙ্গা আর গঙ্গার মাঝখানে রয়েছে মহাদেবের বিগ্রহ, আর সেই বিগ্রহটি সেখানে রয়েছে, এই অদ্ভুত দর্শন রয়েছে। প্রিয় ভক্ত, এভাবে আপনারা ঋষিকেশ ধামকে দর্শন করুন এবং ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন। রাধে রাধে।